অল্পের জন্য কেকেআর নতুন রেকর্ডের দেখা পেল না, মাত্র 5 রান 6 রানের আক্ষেপ, 5 রানের দূরত্ব 6 রানের আক্ষেপ, তাহলেই কিন্তু এবারের আইপিএলে কদিন আগে গড়া সানরাইজার্স হায়দ্রাবাদের আইপিএলের সেরা স্কোর সেটিকে অতিক্রম করতে পারত কেকেআর, 272 পর্যন্ত করতে পারল, মানে অসাধারণ একটা ব্যাটিং শৈলী। কিন্তু মুম্বাইয়ের সঙ্গে সানরাইজার্সের খেলাটা যেমন জমে উঠেছিল, মুম্বাই 246 রান করেছিল জবাবে, 277 রানের জবাবে, আজকে কলকাতার সঙ্গে দিল্লি যেন একেবারেই পেরে উঠল না। 272 রান কলকাতা প্রথমে করে জবাবে দিল্লি করতে পারল মাত্র 166 রান, 17.2 ওভারে অল আউট হয়ে গেল তারা। তাদের চেষ্টা ছিল, দুই দলেরই দুটো করে 50 হয়েছে, ঋষভ পান্ত এবং স্টাবস দিল্লির দুটো 50 করেছেন, ঋষভ পান্ত 25 বলে 55 রান করেছেন, স্টাবস 32 বলে 54 রান করেছেন, তাছাড়া আর কেউ আসলে কিছু করতে পারেননি বলে শেষ পর্যন্ত এই অবিশ্বাস্য রান তাড়া করা সম্ভব হয়নি একেবারেই। কলকাতার ব্যাটিংয়ের ফার্স্ট হাফটা আসলেই চোখ চেয়ে দেখার মতো, সুনীল নারিন, আন্ড্রে রাসেল, রিঙ্কু সিংরা যা করলেন, সাথে তরুণ রাঘুবংশী, এই তরুণও যেন ওদের সঙ্গে যোগ দিয়েছিলেন। রাঘুবংশী 27 বলে 54 করেছেন, তার আগে সুনীল নারিন, তার আক্ষেপ থাকতে পারে অল্পের জন্য, তার সেঞ্চুরিটা হয়নি, 85 রান করে আউট হয়েছেন 39 বলে, 19 বলে 41 রান করেছেন আন্ড্রে রাসেল, 8 বলে 26 রান করেছেন রিঙ্কু সিং। রিঙ্কু সিং সব থেকে ভয়াবহ ব্যাটিং করেছেন, কিন্তু রিঙ্কু সিং আউট হয়ে যাওয়ার ফলে, 19তম ওভারে আউট হয়ে যাওয়ার ফলে এবং 20তম ওভারের প্রথম বলেই আন্ড্রে রাসেলকে অসাধারণ বোল্ড করে দেওয়ার ফলে ঈশান্ত শর্মা সেই বোল্ডটা করেছেন। আন্ড্রে রাসেলকে যখন বোল্ড করে দিলেন, তার আগের ওভারে রিঙ্কু সিং আউট হয়ে গেল। এই দুটো আউটের কারণে রেকর্ডটা, নতুন রেকর্ডটা হলো না, 272-এ আটকে গেল। আন্ড্রে রাসেল যদি শেষ ওভারটা পেতেন তাহলে নিশ্চিত করেই 277 রানের যে রেকর্ড, সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড হতে পারত। রিঙ্কু সিং থাকলে কী হতে পারত সেটা অবশ্য পরের বিষয়, যা হয়েছে সেটাকে অনন্য বললেও ভুল হবে। সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিং আমরা দেখেছি, আজকে কলকাতার ব্যাটিংয়ে সুনীল নারিন, আন্ড্রে রাসেলরা যে পারেন সেটা প্রমাণ করে দিলেন। রিঙ্কু সিং ঝড় গত আইপিএলে, রিঙ্কু সিং নতুন আবির্ভাব, সেই কল্যাণে তিনি জাতীয় দলে ঢুকে পড়েছেন। সেই রিঙ্কু সিংয়ের 8 বলে 26 রানের বিধ্বংসী ইনিংস, সব মিলিয়ে 272 চোখ চেয়ে দেখার মতো। বোলিংয়ে এসবের পরেও নরকিয়া 3 উইকেট পেয়েছেন 59 রান দিয়ে, ঈশান্ত শর্মা 43 রান দিয়েছেন 3 ওভারে, কিন্তু শেষ ওভারটা দারুণ একটা ওভার করে নতুন রেকর্ডের হাত থেকে বাঁচালেন। শেষ পর্যন্ত 106 রানের পরাজয় দিল্লির, প্রেডিকশন ভুল হলো, কলকাতা অবিস্মরণীয় একটা জয় পেল। কলকাতার জয়ের দিন মাঠে উপস্থিত ছিলেন বলিউড কিং শাহরুখ খান, শাহরুখ খান কলকাতার জার্সি পরে উপস্থিত ছিলেন, এর আগে একটা ম্যাচে উপস্থিত থেকে গ্যালারিতে বসে ধূমপান করে একেবারে যাচ্ছে তাই সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে, এর আজকের ম্যাচে তিনি পুরো সময়টাই ছিলেন, খেলা শেষে মাঠে এসেছিলেন, মাঠে এসে দেখা গেছে দিল্লির ক্যাপ্টেন ঋষভ পান্তকে জড়িয়ে ধরে তাকে সান্ত্বনা দিচ্ছেন। ঋষভ পান্ত আপ্লুত হয়েছেন শাহরুখ খানের সঙ্গে মোলাকাতে। সব মিলিয়ে দারুণ একটা দিন গেল কলকাতার, এবং কলকাতার দারুণ দিনের শেষে যেটা হলো সেটা হচ্ছে কলকাতা চলে গেল পয়েন্ট টেবিলের 1 নম্বরে, রান রেটের ভিত্তিতে রাজস্থান রয়্যালস 2 নম্বরে অবস্থান করছে। কলকাতার যে ছন্দ পরপর 3 ম্যাচে, এবং পরপর 3 ম্যাচে তারা যেভাবে ডমিনেট করে জিতল, সেই জয়ের ধারাটা যদি অব্যাহত থাকে তাহলে কলকাতা এবারের আইপিএলে শিরোপার দাবি রাখতেই পারে, ফাইনালের একটা দল হতেই পারে। দেখা যাক কলকাতা শেষ পর্যন্ত, শাহরুখ খানের দল শেষ পর্যন্ত কতদূর যেতে পারে।